Assalamualaikum madam. ভালো আছেন? কোন সমস্যা? একলাই দাঁড়ায় আছেন কেন? আপনারা? আমাদের আপনি চিনবেন না, তাই এখন থেকে আমরা আশেপাশে দেখবেন। থাকবো আমরা, সব সময় থাকবো আমরা আশেপাশে। কি? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মানে আপনি কখনো ডিসঅ্যাপিয়ার করেন না। যান যান, আপনি হাঁটেন। হাই, হ্যালো। চারিদিকে সব খা খা করছে। দেখো দেখো, ঘরগুলো সব লাশের মতো পড়ে পড়ে আছে। এই মাটির উপর হলো মাখা রক্তের করুণ মুখখানি একবার দেখো। হায় মাটি, হিসাবের মাটি, কতদিন এভাবে, আর কতদিন? অনিলু, ও বাপ, কি কইতেছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি না মা, আমি না তো বলতেছে ঝুমুর। ঝুমুর? আমার ঝুমুর, বিরাট অভিনেত্রী। হ্যাঁ ঝুমুর, আমার মা, মারে কদম বসি করো করো করো। আরে থিয়েটার করো বললে কি মুরব্বি করে কদম বসি করা যাবে না? হ্যাঁ, এটা কি ধরনের কথা মা? ঝুমুরের মাথায় হাত দিয়ে একটু দোয়া কইরা দেও। ও আমাগো দেশের থিয়েটারের বিরাট অভিনেত্রী, দোয়া করো ও যেন চলচ্চিত্রে যাও একরকম ভাবে কাজ করতে পারে, এফডিসি ফাটায় ফুটায় ভালাইতে পারে মা। অনিল, ও বাপ, তোমার আব্বারে খবর দেই, লগে লগে ডাক্তার পাঠিয়ে দিব। না মা, তুমি কাম করো না মা, আমি তোমার পায়ে ধরি, পায়ে ধরি। এসে তুমি আমার মাথা হাত দাও, আমার একটু দোয়া করে দাও, আমার দোয়া করো। দেখো দেখো চারদিকে সব কেমন খা খা করতেছে। হ্যাঁ চেয়ে দেখো, ঘরগুলো সব লাশের মতো পড়ে পড়ে আছে। মা দেখছো, ঝুমুরের অ্যাক্টিং দেখছো? নারুন না মা, নারুন। এই অভিশপ্ত মাটি, এই অভিশাপের মাটি। বাপ একটু ঘুমা, একটু ঘুমানোর চেষ্টা কর বাপ। তুলা ভাই, একটা কথা বলবো। বলো। আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? কত টাকা? এই বেশি না, লাখখানেক। এক লাখ? কিন্তু তুলা ভাই, তুমি কোনো চিন্তাই করো না, দেখো আমি এক মাসের মধ্যে তোমার সমস্ত টাকা শোধ করে দেব। আর তুমি তো রাজিয়াকে খুব ভালো করেই চেনো, আমি আপার কাছ থেকে মাঝে মাঝে টাকা ধার করতাম, আপা তো কখনো আমার কাছে ফেরত চাইতো না, আমি জিএসএ পড়ে আপাকে এসে ফেরত দিয়ে যেতাম। আপা বলতো কি বলতো, রাজি বনে বনে কি দেনাপনার কোনো সম্পর্ক হয়? নাই বা দিলি তুই ফেরত। কিন্তু আমি আপাকে বলতাম, আপা টাকা পয়সা হচ্ছে সব সম্পর্কের উপরে, এখানে কোনো ফাঁক থাকা মোটেও ভালো না। এখানে কোনো ফাঁক থাকা মানেই হচ্ছে
সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না, এখানে যেন কোনো ফাঁক না থাকে। কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবে এখন? তুলা ভাই, পুলিশের মতো এরকম জেরা করো না তো, বড় অপমান লাগে। নাইবা দিলা টাকা, কিন্তু এরকম কথা শুনতে ইচ্ছা করতেছে না আমার। তুমি কিন্তু আমার কাছে যখন যা চেয়েছো আমি কিন্তু তোমাকে কখনো ফেরাই নাই, মুঠো ভরে দিয়েছি। কি তাই নেই? আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজিয়া, আমি তোমার টাকার ব্যবস্থা করছি, কিন্তু তুমি তো জানো মানে আসলে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। ওই পেনশন যা পাই সেটা দিয়ে তো সংসার চলে, আর সেখানেও এখন মানে তলা নিতে এসে ঠিক আছে। তারপরে আমি তোমাকে একটা চেক লিখে দেবো, তুমি কালকে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে। আমার মনে হয় প্রহলিকে এবছর বেস্ট ড্রামা হয়। আসলে ঝুড়দি তুমি যা করছো মাথা খারাপ হয়ে যায়। বিশ্বাস কর আমি কিন্তু এসব কিছুই ভাবি না, মন যা চাই করি, প্রাণ লাগিয়ে করি। আর সেলফ ডাইরেক্টেড বলে লোকিং ভাঙার স্বাধীনতা আছে, ভয়ও আছে কিন্তু। এনিওয়ে আচ্ছা ওর বিষয়টা কি ভেবেছো? কার দেখ মাসুদ, তোরা না তোরা যথেষ্ট করেছিস, আমি কিন্তু আর সহ্য করবো না। তোরা সত্যি সত্যি ওকে গ্রুপে ঢুকিয়ে দিলি, আরে জানা নেই শোনা নেই, ওকে বরং পাঠিয়ে দিতে ও FDC-তে, যার যেটা জায়গা। কিন্তু ঝুমুরদি তোমার কি মনে হয় না এই বেচারা একদম অন্যরকম একজন মানুষ? আসলে ঝুমুরদি এ যুগেও এত বোকালুক হতে পারে? ও একটা আস্ত পাগল, জাস্ট এ ম্যাড। যাই রে, কই যাবে ঝুমুরদি? পেটের আহার জোগাড় করতে গো বোন, শুধু মনের তিয়াস মিটাইলে জীবন তো আর চলে না। যাই রে। সত্যি মাসুদ ভাই, এরকম একজন ডেডিকেটেড পারফর্মারকেও টাকার জন্য টিউশন করতে হয়। তো কি করতে হবে? ওকে তো মিডিয়াতে ডাকে, ওই তো গোয়ার তুমি করে যাচ্ছে না তাই? হ্যাঁ না গিয়েই খুব ভালো করেছে যত সব বস্তা কথা জিনিস। আচ্ছা বাদ দে সব। আচ্ছা ওই লোকটা তো আজ কোনো যোগাযোগ করলো না, ব্যাপারটা কি? তোমার হাতগুলো কি সুন্দর, তোমার মতো ডায়লগ বলে। বলো ডায়লগ বলো, আমি অ্যাক্টিং দেখতেছি। হ্যাঁ ও বাপ, একটু ঘুমা বাপ। কথা কইও না ঝুমুরের, অভিনয় করতে তাহলে সমস্যা, দেখো না দেখো। আমি যে কি করি ও বাবা, একটু ঘুমা। ওরে ওরে করো ঝুমুর, তুমি অভিনয় করো। হ্যালো, আমি কারিন বলছি ম্যাডাম। হ্যাঁ কারিন বলো। ম্যাডাম আপনি কি একা নাকি শুভ সাহেব? না একাই আছি। শুভ সাহেব এই কয়েকদিন আপনার সাথে না থাকলেই ভালো। মানে? কথাটা আমি ওনার ভালোর জন্যই বলছি, প্লিজ আপনি এটাকে অন্যভাবে নেবেন না। রাখছি। মঞ্জুরের গত মাসের অবস্থা কি বলতো? তার ব্যাপারে রিমার আছে, টাকা পয়সা দিয়ে উনি ওনার বিজনেস ব্যারোমিটার আপ ডাউন করিয়ে ফেলেন, ইভেন ইন্ডিকেটর গ্রুপগুলোকে পর্যন্ত রং ইনফরমেশন দিয়ে রেহাই পান। একটা জাত ধূর্ত শয়তান। শুনো কারিন,
আগামী সপ্তাহে একটা বড় গেট টুগেদার আছে, সেখানে অনেক কোম্পানির শেয়ার হোল্ডাররা আসবে, সেখানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে ওপেন ডিসকাশন হবে। মঞ্জুর এই শয়তানটা চাচ্ছে সেখান থেকে একটা প্রজেক্ট বাগিয়ে দিতে, আমি তা হতে দেব না। আর যে নেবে নে, কিন্তু নট মঞ্জুর হোসেন। ইট গট ইট স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কোয়েশ্চেন করতে চাই। বলো। আপনি এবং মঞ্জু সাহেব, আপনাদের দুজনের মধ্যে দ্বন্দ্বটা কি? বলো। কিন্তু আজকে না, তুমি যাও। থ্যাংক ইউ। বলেন কী সেবা করতে পারি? আপনাদের এখানে তো ভিসা প্রসেসিং হয়। জি জি জি। আচ্ছা আচ্ছা, কোথায় যাবেন? জি আমেরিকা। আমেরিকাতে যাবেন? জি। ওখানে কে থাকেন আপনার? আমার মা আছে। আপনার মা থাকেন? জি। আপনার মা কি ওখানে স্থায়ীভাবে থাকেন? জি, উনি ওখানকার সিটিজেন। ঘুরতে যাবেন নাকি স্থায়ীভাবে থাকার জন্য যাবেন? জি, আমি পার্মানেন্টলি ওখানে চলে যেতে চাচ্ছি। তো ঠিক আছে, আমি একটা ফর্ম দিচ্ছি, আপনি ফর্মটা পূরণ করে দেবেন। দেখুন, আমি আসলে ফর্ম ফিল আপ করতে পারবো না, কারণ অনেক বেশি ঝামেলার। আপনি বলুন কী কী ডকুমেন্টস লাগবে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনারা পারবেন না ফিল আপ করে দিতে? কেন পারবো না, এগুলোই তো আমাদের কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাকে একটু তাহলে লিখে দেন যে কী কী ডকুমেন্টস লাগবে। আমি তো আজকে নিয়ে আসিনি, পরে আমি নিয়ে আসবো। জি জি জি, আচ্ছা ঠিক আছে। আমি অন্য করে যাই, পরে তো আকাশে সব স্টুডিওতে শুয়ে নেব। নীলু রে, তাড়াতাড়ি যান। একদিন পর হইলেও আমার পোলা বুঝতে পারছে, নরক হোক নর্দম হোক ঘরে হয়েছে আসল ঠিকানা। যার ঘর নাই তার কিছু নাই। আমার ছেলেটার নিয়ে আমার অনেক চিন্তা হইতেছে। কারণ কি হয়েছে? জ্বর গায়ে নিয়ে বাসায় আসছে, জ্বরের ঘুরে আবল তাবল বকতেছে। ও তো এমন ছিল না, ঘুমের মধ্যে শুদ্ধ ভাষায় কি জানি বলতেছে, খাঁটি বাংলা কথা। আরে ওইসব পরে শুনুন, তো ওর জ্বর আসছে তুমি আগে বলো না কেন? এতদিন পরে ছেলেটারে ফিরে পাইছি, আপনারে জানাইলে তো ও চলে যাইতো, সেই জন্যে। এখনো জ্বর আছে? প্যারাসিটামল খাওয়াইছি, একটু জ্বর কম। ভালো করছে। শোনো শোনো শোনো, ওরে বাইন্ধে রাখবা, আরে তোমার বুকের মধ্যে ওরে বাইন্ধে রাখবা। তুমি হচ্ছে মা, মায়ের বাঁধন খুইলা যায় এমন কোনো পোলা পয়দা হয় না পৃথিবীতে, বুঝছো? মা 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 যে কি জিনিস, আরে বাইন্ধে রাখবা আমার পোলাটা, রেখে বাইন্ধে রাখবা। যাই বলা, তুমি একটু ভালো করে রাখো, যাই বলা। আপনি থাকেন, আমি ওর কাছে যাই। যাও যাও যাও, ওরে বুকের মধ্যে নাও, ওরে বান্দা রাহো আমার পোলা জানি আর না যা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
जी जी मंजूर भाई बोलें। এই তো কি অবস্থা ওসি সাহেব? সব কিছু রেডি, ফাশনের সমস্ত প্ল্যান কমপ্লিট। বাহ, আচ্ছা ওসি সাহেব, আপাতত সিলেটারে জামিনে দেওয়া যায় না? মানে? আরে ভাই, আমি তো আপনাকে আইনের মাইট পেস বুঝি না। আমি বলছিলাম যে আপাতত ওই পোলারে খালাস করে দেন, মানে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। কিন্তু আসল পিস্তল তো তার হাতের ছাপটপ সব নেওয়া হয়ে গেছে। আরে সাপ নিছেন তো কি হয়েছে? আমি তো সাপ মুছে বলেই তো বলি নাই। সাপ থাক, পরে দেখা যাবো কী করা যায়। আপাতত পোলারে ছেড়ে দেন। কী হয়েছে আজ আপনার? আমার আনন্দ আনন্দ হয়েছে বুঝছেন, অনেক আনন্দ, অনেক আনন্দ, অনেক। আমার পোলা ফিরে আইছে। নতুন কোনো দাও মারছেন? মারছি মারছি, তয় এই দাও সেই দাও না, এটা অন্য দাও বুঝছেন। শোনেন হচ্ছে সাহেব, পাপ হারামি হইতে পারে, বদমাশ হইতে পারে, ডাকাইত হইতে পারে, সব কিছু হইতে পারে, কিন্তু পোলা মাইয়ের লইগা তার মধ্যে একটা দরদ থাকবো চেন আছে। এই যে ধরেন এই অপুর বাপ, তার নীলের পোলারে কত দিন যাবৎ দেখে না, যদি হঠাৎ দেখে তার কেমন আনন্দ হইব। হ্যাঁ, আমি তার সেই আনন্দ নিজে টের পাইতেছি, তাই আমি চাই আমার এই আনন্দ ওই বাপও পাক। ছেড়ে দেন, ছেড়ে দেন। ঠিক বুঝতে পারছি না মঞ্জু সাহেব, আজ আপনার শোনেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, দরকার হলে আবার ধরব, অসুবিধা কি বুঝছেন, ছেড়ে দেন। ঠিক আছে। সরি সরি, আরে ম্যাডাম আপনি এখন এইখানে? হ্যাঁ আমি, কেন ঢাকা রাস্তা কি শুধু আপনার মতো পুরুষ মানুষের? না না ম্যাডাম, আপনার তো রিহার্সালে থাকার কথা, আপনি এই রাস্তায় কি করতেছেন? আজব কথা, আমি কি দিনরাত শুধু নাটকের রিহার্সাল করে বেড়াই নাকি? না না তা না, আসলে ম্যাডাম আপনার আমি ওইটা ছাড়া কিছু চিন্তাই করতে পারি না। ভালো ভাবেন, ভাবতে থাকেন, শুনুন কাজ তো আর নাই, ভেবে ভেবে সময় নষ্ট না করে আমাকে নিয়ে রিসার্চ করে একটা বই বের করে ফেলুন, ঝুমুর চৌধুরীর দিনকার। না না এখন রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। আপনি রাগ করবেন না ম্যাডাম, আসলে এ কি এবার কোন নাটক শুরু হলো? নীলু আমার একমাত্র বন্ধু, বিয়ে আর জন্মদিন, আর অপু উনি কার কুলখাড়িতে আছেন? বাড়িতে যে আছে তার বিষয়েও জানতে চাই তুলা ভাই। কেন নীলুদা, সিনেমায় তো দেখেন আপনি অসুস্থ হলেন, এত সুন্দর একটা মেয়ে আপনাকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করলো, আমরা দেখতে এলাম, সিনেমায় তো। তুমি অনেক করে বলেছিলে বলে আমি তোমাকে থাকতে আমার রুমটা দিয়েছিলাম। তুমি নাচ গান করে বেড়াও, তার মধ্যে আবার অভিনয় করো, এই বিষয়গুলো আমার এমনিতেই পছন্দ না, তার মধ্যে যদি তুমি এত বেশি অনিয়ম করো আমি সত্যি তোমাকে রাখতে পারবো না। হ্যালো, হ্যাঁ মা বলো। কিরে বারবার ফোন করছি, ফোন ধরছিস না কেন? এমনি কথা বলতে ইচ্ছে করছে না আমার।
মার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এটা কেমন কথা হলো? আচ্ছা শুভ, তোরা কি বুড়া মানুষটাকে মেরে ফেলার বুদ্ধি করছিস? কি শুরু করেছিস এসব? প্লিজ খালা, অনেক হয়েছে, এটা নিয়ে পরে কথা বলা যাবে।